টাইম আছে তো যে এটার নেই। এটা কন্টেস্টের লিঙ্ক, আমি ভাবতেছি কেউ মনে হয় কোন ব্যাগের দোকানের ওয়েবসাইটে লিঙ্ক দিয়েছে, আমি মনে মনে ঠিকও করে আমি নিয়েছিলাম কোন ব্যাগটা ওদের কিনবো। ওয়েবসাইটে ঢুকে ওদের ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে ওদের লোগোটা রিপ্লেস করে বসাইছি, যাতে মনে হয় যে একদম ওদেরই ওয়েবসাইট। আচ্ছা সে যাই হোক, এটা ছিল আপু হচ্ছে আমাদের আমার লোগোটা, এই যে এখানে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আমি পেন্টুল দিয়ে করছি। আচ্ছা, প্রত্যেকটা পেন্টুল দেওয়া করছেন, এভাবে আমরা একটা ইলিপস নিয়েও করতে পারি। মানে আপনি যেটা হ্যাঁ দিয়ে করছেন তো প্রত্যেকটা হুম আলাদা আলাদা পার্ট আছে। আচ্ছা, আমি আমরা এখানে আসলে কয়েকটা কালারের লেয়ার নিছিলাম, পিঙ্ক ওই কালার কুকুর ছিল। বা আপনার মতো আমাদেরকে শিকার নেই। আবার আবার এই কন্টেস্ট হোল্ডার তো দেখি মানে সবার কমেন্টে দেয় রিপ্লাই দিয়ে একটা না হ্যাঁ, একটা পুরো কিছু, ফিডব্যাক দেয় সুন্দরভাবে, হ্যাঁ এই জন্য সবার কমেন্টে রিপ্লাই রিপ্লাই দিচ্ছে দেখতেছি। দেখা যাক কি হয় এটার। আমি এটা কি করবো ভাবতেছি, আমি যে এন্ট্রি দিলাম তো অনেকে রিজেক্ট করছে, 300টা 400টা এন্ট্রি পড়ছে, রিজেক্টই বেশি, রিজেক্ট করছে 300 এই থেকে 500টা। বুঝছি, এই কন্টেস্ট হোল্ডার ভালো। হ্যাঁ, অ্যাক্টিভ আছে 100 105টা, আর হচ্ছে আমার আমি এই তিনটা দিছি। প্রথমে এটা দিছিলাম, আমার কাছে এটা স্টাইলটা ভালো লাগছিল, যে এখানে ই এবং আর এর স্টাইলটা দিলাম, তো উনি বলল হচ্ছে ওনার এই যে চোখের এক্সপ্রেশনটা ভালো লাগে না, এতে খুব এক্সপ্রেসিভ অ্যাগ্রেসিভ হয়ে গেছে নাকি, ওটা চেঞ্জ করলাম। আর রাইটিংটা কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি হচ্ছে নট ভেরি কমপ্লিকেটেড, আমি সিম্পল করার চেষ্টা করছি, তো আচ্ছা, পরের আপডেটে গিয়ে আমি এটা সিম্পল করে দিছি আর চোখের এক্সপ্রেশনটা চেঞ্জ করে দিছি। নতুন কোনটা দিচ্ছেন? এটা নতুন আর এটা আগেরটা, এটা হচ্ছে 242 নম্বর আর এটা পরেরটা। আচ্ছা, আমার এখানে শুধু আমি আপনার ইলাস্ট্রেটরটা দেখতে পাচ্ছি। আপু এখন ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আপনি ও আচ্ছা আচ্ছা সরি, আমি মনে হয় এক মিনিট, আমি ফুল স্ক্রিন শেয়ার দিইনি, আমি হয়তো ভুল দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা প্রথমে ছিল এখানে, এইটুকু আমার ভালো লাগছিল বলে আমি প্রথমে এটা দিছিলাম, তখন সে বলছিল যে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে চোখটা, চেঞ্জ করতে হবে আর একটু রাইটিংটা একটু সিম্পলিফাই করতে হবে। আমি ভাবলাম একটু অনলাইন ফ্যাশন শপ এই টাইপ করলে মনে হয় ভালো হয়, তারপরে হচ্ছে চেঞ্জ করে এটা করছি, চোখের এক্সপ্রেশন এভাবে চেঞ্জ করছি আর লেখাটা চেঞ্জ করে দিছি, আর এটা হচ্ছে সিম্পল কালার ব্যবহারেছি। আচ্ছা, দেখা যাক কি হয়। আচ্ছা পোস্টটা দিয়ে রাখছিল, আর আরেকটাতে যেটা হচ্ছে সবাই সবাইকে আমি প্রথমে শেয়ার করে, রিমন ভাই এটা দিয়ে আমার উপর উঠাই দিছে অনেক, এই যে এইটা, এটার এখনো টাইম আছে। এটা হচ্ছে এন্ট্রিতে ওই যে আপনার আইডিয়াটা কাজে লাগানোর পরে হেল্প হয়েছে, যেটা এই যে প্রথমে আমার এটা চলে আসছে, 4 স্টার হয়ে গেছে আর 5টা লাইক হয়ে গেছে। হ্যাঁ আমি এটা যে নেগেটিভ স্পেস ব্যবহার করছি এখানে, D2D লেখাটা ওই যে সাদা জায়গা D2 বসাইছি, তো মানে অনেকেই ভালো ডিজাইন সাবমিট করছে, সবারই 4 স্টার দিছে প্রায়। এখন এইটা হচ্ছে আমার লাইক লিস্টে আগায় আছে এই জন্য। ফার্স্টে লাইক আছে, যথেষ্ট পরিমাণে লাইক আছে, কোনোটাতে লাইক নাই। আর সবাই কি চায়? হ্যাঁ বলেন। হ্যাঁ, একটু ওই যে সেকেন্ড লাইনের এই যে সেকেন্ড লগটা একটু চান, এটা ওই যে আশরাফুল, এটা নাই কোনো ভুল, কোনটা এই যে সেকেন্ড লাইনের, সেকেন্ড লাইনের নীল এটা কালার পরে। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আমারটার মতনই দেখি। মানে আপু মানে এই কাজগুলো কিভাবে করে? এই কাজগুলো আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিই, দাঁড়ান আমি কাজ আচ্ছা আচ্ছা দেখবো না। আচ্ছা, দাদা ইয়াগুলো দেন, লিঙ্ক গুলো দেন, আপু জি আমি পরে আসি আমি তো মেবি। আপু আমি একটু 2-3 দিন আগে এগুলো থেকে একটু বিদায় নিবো, আমার ইচ্ছা একটা ভিডিওর কাজ করতেছি, তো 2-3 দিন আপু আমার থেকে কাজ তিন টাজ দিন করতে পারবো না। হ্যাঁ থেকে তিন দিন আপনার ক্লাস কিন্তু 9টা আছে ভাইয়া। না না না, ক্লাস তো আছে, ক্লাস তো করবো আপু, ক্লাস মিস দিচ্ছি না, মানে এই যে কন্টেস্ট টন্টেস্ট করা, 2-3 দিন একটু বিরতি নেবো, আচ্ছা ভাইয়া, কিন্তু আপনি কবে থেকে বিরতি নেবেন? মানে আজকে রাত থেকে ভিডিও এডিটটা শুরু করবো, তো কাল পরশু একটু সময় লাগতে পারে। আচ্ছা ভাইয়া, আপনাকে আমি একটা ই করি, চ্যানেল সাজেস্ট করি, আপনি এখান থেকে যদি দেখেন সবার জন্য ইউটিউবে অনেক ভালো শেখায় উনি, প্রিমিয়াম প্রো, এই অফিসার এটা মনে শেখাচ্ছে, মানে ওনার লিঙ্কে গেলে পাবে, GFX মেন্টর।
পাকিস্তানে একজন উর্দুতে হ্যাঁ জিএফএক্স পেন্টার আমি ওনার ভিডিওগুলো দেখি উনি অ্যানিমেশনও শেখায় আমিও দেখি উনি অনেক সুন্দরভাবে বোঝায় দেয় ইউটিউব চ্যানেলে জিএফএক্স মেন্টর ওনার চ্যানেলটা দেখবেন ভাই জি আপু জি আপু ওনার চ্যানেলটা দেখেছি আমার মনে হয় ওনার বুঝতে পারি নাই ইয়া লিংক আমি শেয়ার করতেছি অবশ্যই আর আপনারা যারা নতুন আছেন তাদের যে কার্টুন তৈরি করেন সেটা আমি দেখাবো আপনারা চাইলে শুরুবার দেখাতে পারেন আপনারা কোনদিন দেখতে চান হ্যাঁ আপু সুন্দর হইছে আমি এটা করি নাই মানে আপু আমি হচ্ছে যে এই যে ফিটিং মাস্ক করছি না আমি অনেকগুলো নিয়ে ট্রাই করছি কিন্তু আমারটা হয় নাই আর কি এটা একটু দেখাই দেন মানে এই এটা সুন্দর হইছে বলার পর বলে আমি এটা করি নাই লগর মকআপ গুলো একটু বেশি নিয়েন ওগুলা দেখি সব জায়গায় মানে বেশি রেট পায় কি সাইজ বুঝি নাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মোকআপ ও রিমন ভাই বলে রিমন ভাই সব সিলেক্ট করতেছে আচ্ছা ভাই এটা আমরা ইলিপস দিয়ে করতে পারি ইলিপস দিয়ে আমি দেখাই বুঝছেন একটা মাঝখান থেকে আমি একটা রেখে তুলে নিলাম নেওয়ার পর আমার যে এখানে যে ছোট ছোট বক্স আছে না আপু আপনি জুম করবেন জুম করার পর এখানে বক্স গুলো বসাবেন প্রত্যেকটা বক্স বসাবে আপনার ডিজাইন ইচ্ছে মানে অনুযায়ী এখানে যেভাবে বসাইছে আমি খুব একটাই করে দেখাচ্ছি না সিম্পল পর দেখাচ্ছি আমার তো ডিজাইন আপু বক্সটা কই থেকে নিয়ে আসলেন লাইট কিসের বক্স বুঝলাম ও রেকটেঙ্গুল বুঝছি আমি এটা দেখা দিচ্ছি এখন আমরা এটা কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখতেছি আমাদের কোথায় কি কোণটা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে আমি জাস্ট কয়েকটা বসাইছি আমরা এখন পাথফাইন্ডারে যাব অন্যতে যাব পাথফাইন্ডারে যাব তাই পাথফাইন্ডার আপু এই যে আপনার লেয়ার মাস্কে আছে তো আমি এটা লেয়ার করা আছে সেটা করতেছি ইনস্টেটারে করতেছি ডিভাই আমাদের ডিভাইড করলে কি হবে প্রত্যেকটা ভাগ ভাগ হয়ে যাবে প্রত্যেকটা অবজেক্ট তাই না এরকম আমরা যখন ডিভাইড দিয়ে দেবো ভাগ ভাগ হয়ে গেছে এখন আমি কি করবো পুরোটা আবার সিলেক্ট করবো আমি এটা দরকার নাই এটা সরাই দেই এখানে প্রত্যেকটা বক্স কিন্তু আলাদা দেখছেন এইভাবে আমরা করতে পারি কিন্তু যখন করবো আমরা সুন্দর করে গোছায় করতে পারি সজনা আপু কি আপু বুঝতে পারছি আমরা এখানে পাথফান্ডার থেকে ডিভাইড করলে পরে এগুলো সব আলাদা হয়ে যায় তখন আমরা সুন্দর করে এখানে আরো আমরা এখানে টুলসগুলো নিতে পারি এগুলো নিয়ে ছোট করে দিতে পারি ছোট করে করে সুন্দর করে সাজায় দিতে পারি বুঝতে পারছেন এখানে আমি রেকটেঙ্গুলার বক্স না নিয়ে যদি লাইন সেগমেন্ট করে নিতাম তাহলেও হইতো কিংবা শেপ বিল্ডার টুল দিয়েও কিন্তু আমি করতে পারতাম কিন্তু আপনাদের পাথফাইন্ডার দিয়ে করা দেখালাম কিছুর জন্য আমার একটা ক্লিকে সবগুলা কি হলো আমি কাজের সুবিধার জন্য আপনাদের এটা দেখা এইভাবে দেখাইলাম আপু রেকটেঙ্গুলার বক্স নিয়ে আরেকবার দেখান পুরাটাই দেখান আবার আমি এখানে কি নিছি এগুলো সরাই দিই
এটা আমার বক্সটা আমি কালার চেঞ্জ করে দিই। আমি এটা জাস্ট নিয়েছি এখানে দেওয়ার জন্য, তাহলে এটা বাগ হয়ে যাবে, মানে যখন আমি ডিভাইড করব তখন এটা কি হবে আলাদা হয়ে যাবে। ভালো হয়েছে, আমি এখন এটা একটু সরাই দিই। এখান থেকে রেকটেঙ্গুলার বা রাউন্ড যেটা আমার সুবিধা হবে, যেটা ভালো লাগবে আমি সেটাই কি করতে পারি, নিতে পারি, এটা নিব। এখানে আমি শিফট ধরে যদি করি তাহলে আমার সমান হবে, তাই না? শিফট অল্টার ধরে রাউন্ড হয়ে যাবে, রেকটেঙ্গুলার বক্সটা বেটার হয়। আমার সমান মাপে যাচ্ছে, কন্ট্রোল কি দিছে বক্স হয়েছে সমস্যা নেই। আনলক করে নিছি আমি, কিন্তু এগুলা জাস্ট আমাদের পছন্দ মতন আমরা সাজায় নেব, আমাদের কতটুকু কেমন দরকার সিলেক্ট করব, উইন্ডোতে যাব, পাথফাইন্ডার, ডিভাইডেড। আমরা কিন্তু পাথফাইন্ডারের কাজও শিখছি, যেমন আমরা শেপ বিল্ডারের কাজ শিখছি তেমন আমরা পাথফাইন্ডারের কাজ শিখছি। আমরা এখানে ডিভাইড দিই, ডিভাইড দিলে সাধারণত আমি যদি এখন ডিভাইড দেওয়ার সাথে সাথে যদি আলাদা করতে চাই হবে না, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আলাদা ক্লিক করতে হবে, তারপর আমি আবার এই অবজেক্টের উপরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করব। ডিভাইডেড করলে পরে সবগুলা তখন গ্রুপ থাকে। আমার যেমন আছে তেমনই থাকবে। এখানে যদি মোকাপে কোনো মোকাপে বসায় এই ডিজাইনটাই অনেক সুন্দর দেখাবে, আপনারা দেখবেন। আচ্ছা আমি তাহলে আমি মোকাপ দেখতে হবে কোন মোকাপটাতে সুন্দর দেখাবে, এটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। সব মোকাপে কিন্তু সব লোগো সুন্দর দেখায় না, এটা সবসময় আপনারা কিন্তু খেয়াল রাখবেন। আমার এই মোকাপে যদি আমি ওইটা দেই একদমই বাজে দেখাবে। এটা আমার একটা বড় প্রবলেম আপু, আমার কোন মোকাপই পছন্দ হয় না, আর যেগুলো পছন্দ হয় ওগুলো প্রিন্ট নিয়ে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে দিয়ে দিই। একটু সময় লাগবে, একদম ছোট হয়েছে। জাস্ট সেভ দিয়ে দেবো, কন্ট্রোল এস, সেভ, সেভিং হচ্ছে।
হয়ে গেছে আমি পাশে দেখব দেখছেন জি আপু সুন্দর হইছে না জি আপু অনেক সুন্দর আপু সুন্দর না হলে হবে না ডিজাইন হাজার সুন্দর করলেও কিন্তু আমাদের ডিজাইন দেখতে সুন্দর হয় না আমার ইলাস্ট্রেটর দেখলেন আর ফটোশপে মোকআপ দেখলেন দুইটাতেই দেখলেন ডিফারেন্স আছে না আমি সেদিন ঠিক করে রাখছি একদম 100 কিলোবাইটের কতগুলো ঠিক করে রাখছি পাসপোর্ট আলাদা করে রাখছি সিগনেচার আলাদা করছি এক এক সাইটে এক এক রকম চাই একদম 2 মেগা বেশি হাইট হলো 1.8 ইঞ্চি ওয়েট হলো 1.5 আমি কি সুন্দর অয়ন ভাইয়ের একটা ছবি দিলাম কোথায় দিলে আমি দেখতেই পেলাম না হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনি তাইলে অবশেষে আসলেন হ্যাঁ আপু নিরুপায় কি করব এখন তো সবকিছু ওয়াইফাই আলাদের হাতে ওয়াইফাই ঠিক হয়েছে হ্যাঁ আপু ঠিক হয়েছে আচ্ছা তাহলে আপনার অ্যাটেনডেন্স কি দিয়ে দিব আপনি যে ঘন্টা সময় আছে অ্যাটেনডেন্সটা দিয়ে দিন হাফ দেন আপু ওয়াই এস দিয়ে রাখি বাকিগুলো আর দিব না ওয়াই দিয়ে রাখো এস দিব না ওনাদের যে ডিমান্ড বলে 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 ঠিক করে বলে এই ভাই বিকালে করছি দিয়ে বিকালে ফোন দিলে বলে ভাই মিস্ত্রির এই সমস্যা এখন না কালকে সকালে এমন করতে করতে এই দুদিন পার করে দিল আমি ফোন দিয়ে ওয়াইফাই দেখে ফোন দিয়ে এটা বলে যে আমার ক্লাস আছে আজকে যদি নেট ঠিক না হয় আমার ক্লাস মিস করলে আমার অনেক বড় প্রবলেম হয়ে যাবে আপনারা কি করবেন করেন আমরা এখানে একটা পিকচার নিয়েছি এই পিকচারে কিন্তু রেজোলিউশন মানে এটার মাপ কিন্তু আমরা জানি না আর পাসপোর্টের মাপ আলাদা আছে সেই জন্য আমরা কি করব এই পিকচারটা নেওয়ার পর আমরা ক্রপ টুল ইউজ করব এখানে যে ক্রপ টুল আছে সেই ক্রপ টুলটা আমরা কি করব ইউজ করব আমরা যখন এখানে ক্রপ টুল ইউজ করার জন্য এখানে ক্রপ টুল নিয়েছি তখন এখানে দেখুন হাই ওয়াইড হাইট রেজোলিউশন এখানে আছে এখানে আমরা ওয়াইড দেবো 40 mm আর হাইট দিব কত সেশন হ্যাঁ ভাইয়া আপু আবার দেখাতে হবে এমন নেট কানেকশন চলে গেছে আর কিছু দেখতে পাইনি আচ্ছা ভাই আপনি মিউট করে রাখবেন আপনি দেখতে পারবেন মিউট করে রাখবেন তাহলে বুঝতেও পারবেন এখানে দেখুন আমার এখানে আমি একটা পিকচার নিয়েছি পিকচারটা রেজোলিউশন হাই মানে হাইট ওয়েট কিন্তু পাসপোর্ট সাইজের নাই তাই না এটা 100% পিকচারটা আছে আমি যদি পাসপোর্ট সাইজের করতে চাই পাসপোর্ট সাইজের পিকচারের একটা মাপ থাকে সেই মাপটার জন্য আমাকে ফার্স্ট অফ অল ক্রপ টুল যদি আমি ইউজ করি তাহলে আমার মাপটা সুন্দরভাবে আসবে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়াইড হাইট রেজোলিউশন এইটা মাপ আর এখানে আমার ওয়াইড এর মাপ থাকবে 40 mm যখন আমি ক্রপ টুল নিছি তখনই কিন্তু এই কন্ট্রোল প্যানেলটা চলে আসছে বুঝতে পারছেন জি আপু আর এখানে
দেখুন আমার পিকচারটা মাথা কেটে গেছে তাই না, আমরা একটু চাইলে এখান থেকে মাথাটা নামায় দিতে পারি, তাহলে আমাদের এইটুকু হবে। এখন জাস্ট আমি ইন্টার প্রেস করব, ইন্টার যখন প্রেস করলাম তখন আমার পাসপোর্ট আকারে এই পিকচারটা চলে আসছে, চলে আসছে না? এখন যদি আপনার এখানে কোথাও এডিট করতে হয়, ধরেন আপনার এখানে এই যে সাদা কালো কালো অংশ আছে না, আমাদের অনেক সময় থাকে আমরা যখন ক্যামেরাতে পিকচার তুলি, আমার আমি সেরকম কোনো পিকচার পাই নাই, সেরকম পিকচার পাইলে বেটার হইতো। এখানে যে সাদা সাদা অংশ আছে না, এই কালো মানে অংশ আছে, আমরা সহজে হ্যাঁ মুখের স্কিন এর সাথে যেটা লেগে আছে সেটা আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো। সেটা কিভাবে, আমরা ফার্স্ট অফ অল আই ডপার নিব, আই ডপার থেকে আমরা এই ফেসের উপরে একটা ক্লিক করব। ফেসের উপরে ক্লিক করলে দেখবেন এখানে যে একটা অংশ আছে সেট ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালারটা কিন্তু এর স্কিনের কালারটা নিছে, এর স্কিনের কালার এটা। আমরা এখন যাব সরাসরি ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যাওয়ার পর আমরা অপাসিটি আর ফ্লো দুইটাই 25 বা 24 এরকম দিব, বুঝতে পারছেন? তারপর আমরা সুন্দরভাবে যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা এইভাবে ড্র্যাগ করে নেব। দেখুন ড্র্যাগ করলে এটা কিন্তু এভাবে যাচ্ছে, আমাদের এটা দরকার নেই, যেমন আছে তেমনই সুন্দর দেখা যাচ্ছে মেয়েটাকে। তারপর আমরা একটু কি করব, রিসাইজ করে নিব, বুঝতে পারছেন? এখন বোঝা যায়? জি আপু। অনেক সময় আপনারা যখন ইচ্ছিত যাবেন তখন এরা কিন্তু করে, আর যদি এটা ব্রাইটনেস বা ব্রাইটনেস দিতে চান তাহলে আমরা আপু শুনতে পাই না, পিকচারটা বেশি ব্রাইটনেস দেখা যাচ্ছে। আমরা যদি এটা একটু ড্র্যাগ করতে চাই তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভ, কার্ভে যাওয়ার পর এরকম আসবে। আমরা যদি এটা ড্র্যাগ করি তাহলে স্ক্রিনটা কি হবে, ড্র্যাগ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে না? জি। আর যদি আমরা ব্রাইটনেস করতে চাই উপরের দিকে উঠাবো, এটা বেশি হয়ে গেছে, একটু নিচে রাখি, একটু নিচে না রাখি, একটু নিচে রাখলে সুন্দর দেখা যাচ্ছে। এমনি এটা পুরো স্কিন ব্রাইট, ওকে করে দেব, হয়ে গেল। এখন আমাদের আরেকটা কাজ আছে তাই না, আমরা এই যে এখানে এই টুলসটার ফান টুল, এই টুলসটা দিয়ে কিন্তু চুলের কালার, আমাদের তো এটা এটা তো কালার ব্রাউন কালার, আমরা যদি কালো করতে চাই এটা দিয়ে করতে পারি একটু, আবার যদি ঘুরতে করতে চাই এডিট করতে চাই এটাও করতে পারি, বুঝছেন? সুন্দরভাবে আমাদের যেহেতু এই কালার নাই, আমরা কালো কালার সেটা করতে পারি। আমরা যেটা আমাদের ইচ্ছা আমরা করতে পারি, প্রথমে যদি আমরা এই মেয়েটাকে সিলেক্ট করি, মেয়েটাকে সিলেক্ট করে পরে আমরা কন্ট্রোল জি দিয়ে এটা কপি করে তারপর ব্যাকগ্রাউন্ড বসাবো। আমরা এতই হাজার করবো না, এখন জাস্ট আমরা ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে যাবো। আর আমরা যেহেতু পাসপোর্ট সাইজের জন্য যদি আমরা কোনো ছবি তুলি তখন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা সবসময় এক কালারের ব্যাকগ্রাউন্ডের সামনে পিছনে যেয়ে কিন্তু মানে সামনে যেয়ে আমরা পিকচার তুলি তাই না, সেটা কালার চেঞ্জ করার জন্য আমরা এই যে ম্যাজিক ওয়ান্ড টুল চেঞ্জ করতে পারি। ট্রাই করে দিলাম, এই মেয়েটা চুলও কিছু নিয়ে নিছে, চুলের মধ্যে অনেক কালার আছে। এটা দিয়ে মন হচ্ছে হবে স্টুডিওর কাজ কামলা, স্টুডিওর ওগুলো এরাই খালি এই এই দুইটা জিনিসই পারে পাসপোর্ট সাইজ নিয়ে করার জন্য, আপনাদের কিন্তু দরকার হবে। যাই হোক চুল আমার এত দরকার নাই, আমি একটু একটু করে দিলাম কারণ পাসপোর্ট সাইজে চুলের এত ই থাকে না। আমরা এখানে কিন্তু একটা ই দিতে পারি, তো এটা ফেদার দিতে পারি, এটুকু রেখে দেই, আমরা হালকা ফেদার দেব, ফেদার তো আমরা দিতে পারি, রাইট বাটন ক্লিক করব, এখানে ফেদার লেখা আছে এই যে 0.5 দেব কারণ সব থেকে কমটা দেয়। ওকে
আমার এখানে সিলেকশন যেমন হয়েছে আমার কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেরকম আসবে। এখন আমি কন এই ব্যাক শুধু ব্যাক স্পেস প্রেস করব, চলে গেছে কন্ট্রোল টি। আর এই যে সেট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব, এখান থেকে নীল কালার দেব, কালার দিচ্ছি আমরা, ক্লিক করতেছি কন্ট্রোল ব্যাক স্পেস। আমার এখানে কপি করতে হবে, আমি এক লেয়ার এরপর কাজ করছি, আপনারা বলবেন না। আমাদের এ ফর পেপারে কিন্তু আমাদের কি করে মানে সাইজে পেপার গুলাতে পিকচার গুলা প্রিন্ট করে দেয়। প্রিন্ট করা পেপার অংশ আলাদা, আমরা একটা এ ফর পেপার নেই, নেওয়ার পর আমরা পিকচার গুলো ওখানে বসাবো, কার কতটা দরকার সেভাবে আমরা কি করতে পারি। এখান থেকে পেপারটা কোথা থেকে নেবো বলেন তো, আপু অ্যাডভান্স অপশনে এইখানে এই যে এই ফর পেপার আমাদের এখানে কিন্তু পেপারের সাইজ এখানে দেয়া আছে, মিলিমিটারে আছে, আমাদের মিলিমিটার তো দরকার নাই তাই না, আমরা ইঞ্চিতে এই ফর এল বাই ইঞ্চিতে আমার আর কাজ করা হয়, এখানে ইঞ্চিতে এটা আসে, এই ফর পেপার সবসময় ইঞ্চিতে তো কাজ করে। ক্রিয়েট করব পাশে আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে বসাই দেবো। এটা সবগুলা কিন্তু ই আছে এফ কি পাসপোর্ট সাইজের যে পাসপোর্ট সাইজের, হ্যাঁ সেই মাপটাই আছে। এখানে আমরা কপি করে করে অল্টার চেপে কপি করে করে বসাই দিব। আমাদের যেটা এই থাকে সাধারণত চারটা করে পিকচার আসে, এতটুকু করে ফাঁকা থাকে, এটা হয়ে গেছে কপি হয়ে গেছে অলরেডি, পারবেন না এখন আপু? এটা এতগুলো নিচ্ছেন কেন? আমি এতগুলো দেখাচ্ছি এই জন্য যে আপনারা আমরা যখন প্রিন্ট করি তখন কিন্তু একটা দুইটা প্রিন্ট করে না, কম করে হলো চারটা প্রিন্ট এমন বলে দেয়। অন্য পেজে আনছি যাতে আপনারা দেখতে দেখে বুঝতে পারেন যে এটা এ ফোর সাইজ পাসপোর্ট সাইজে আছে নাকি, এটা পাসপোর্ট সাইজেই আছে। আমরা এখানে যাবো ফাইল দেবো সেভে যাবো সেভ অ্যাজে যাবো ডেস্কটপে যাবো, এখানে জেপিজি ফাইল ফাইল দিয়ে দেবো, পিএসডি তে অবশ্যই দিব না, নাম দিব কি পাসপোর্ট ইমেজ। আমরা এখানে 900 এখানে কেবি কিন্তু আমরা ই করতে পারি, এখান থেকে আমরা কেবি যে রেজোলিউশন থাকে পিকচারে যে প্রত্যেকটা পিকচারে যে কেবি থাকে আমরা এখান থেকে কিন্তু কি করতে পারি সেটা কিন্তু কোয়ালিটি সরাইতে পারে। দেখছেন এখানে 159 কেবি আসছে, এখন ওকে করে দেই, আমার এটা সেভ হয়ে গেছে। এই যে পাসপোর্ট ইমেজ আমরা এটা ওপেন করি, আজকে করব কালকে ঘুমাবো, আজকে আজকে
আমি দেখতে পাইনি। আচ্ছা এটা পরে এখানে জাস্ট আমি এখানে ই করছি, বেশি কিছু করা হয় নাই। আপু ইলাস্ট্রেটরে তো যে কন্ট্রোল জেড দিয়ে দিয়ে আমরা ব্যাকে যেতে পারি, এই ফটোশপে কিভাবে ওটা ইয়ে করা যায় সম্পূর্ণ? কন্ট্রোল জেড, এটা তো কন্ট্রোল জেড, যাদের আপডেট ভার্সন তাদের। আমি শুধু আপনি রেকর্ডে ক্লিক করছেন আপু, রেকর্ডে ক্লিক করেন তারপরে বলেন ইফাত আপু আছে নাই। আপনি ইফাত আপু স্লো নাকি আপু? আপু আমাকে পারমিশন দেন তো বলছে। আপু আপনার পারমিশন আসে নাই, আপনার পারমিশন আসলে আমি তো দেব। এখানে আপনার ক্লিক করা হয় নাই, এতে কালকে ইফাত আপুরে প্রবলেম হয়েছিল, আপনারটাও আসতে হচ্ছে না। আপু আমি তো দিচ্ছি, আমাকে বলছে হোস্টের পারমিশন নিতে। আপু আমাকে আমাকেও দিন প্লিজ, রিকোয়েস্ট রেকর্ডিং তো বলছে। দুজন ব্যাটার্স আপু পাস না আপু, নেট স্লো তার জন্য নাকি আপু? আপু আমারটা গেছে না, আপনারটাও আসে না আপু। আপনাদের দুজনের তো আসলে আপনারা দুজন স্ক্রিন শেয়ার স্ক্রিন রেকর্ড করতে পারেন আর এটা দেখেন, মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হচ্ছে হবে না। আচ্ছা যে পারমিশন পেয়েছেন ওই ভাইয়া একটু গ্রুপে দিয়ে দিবেন এটা, হ্যাঁ তাহলেই হবে। আচ্ছা এখানে আমরা ফার্স্ট অফ অল একটা পিকচার ওপেন করছি যেটা আমরা পাসপোর্ট সাইজ পিকচার করতে চাই, তাহলে কি করব আমরা ক্রপ টুলস দিয়ে যদি নেই তাহলে কিন্তু আমাদের এখানে এখানে যে মাপটা আছে ক্রপ টুলের উপরে যে কন্ট্রোল প্যানেলটা আসে সেটা কিন্তু আমরা খুব সহজেই পাসপোর্ট সাইজের মাপে নিতে পারবো। দেখুন এখানে আমার মাপ নেওয়া ছিল, এটা হচ্ছে 44 mm 50 mm রেজুলেশন 300। আমরা জাস্ট ক্রপ টুলের এটাই কাজ করব, এখানে ক্লিক করলে আসবে আপনার আমরা পিকচার নিজে মানে কতটুকু আঁকতে চাই, আমরা এখানে পিকচার উপর ক্লিক করলে আমরা এই করতে পারি। আমাদের যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই, পাসপোর্ট সাইজ যদি আমরা সেভাবে ঠিকঠাক করলে আমাদের সাইজটা মেন। আর যদি ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার সাদা কালার কিংবা নীল কালার যে কালার গুলো দেয় সে কালার গুলো যদি দেওয়া থাকে আপনার এক্সট্রা ভাবে দেওয়া নাও লাগতে পারে। আর ভালোর জন্য আপনি যদি দিতে চান না দিলে পর আমার কালারটা শুধু দেখাবে তাহলে আপনি সেটা দিতে পারে। আর তারপরে যেটা আমি করছি এই পিকচারটার ব্রাইটনেস, অনেক সময় আমাদের পিকচারের এই মেয়েটার চেহারা অনেক সুন্দর মাশাল্লাহ, এর তো ব্রাইটনেস বাড়ানোর বা কমানোর কোনো দরকার নেই। তারপর আমাদের যেটা আমাদের ফ্রেন্ড যেরকম আমাদের চেয়ে অনেক সময় ব্রাইটনেস বাড়ানো কমানো দরকার আছে, আমরা সেটার জন্য এই যে
যাই হোক, তারপর আমি যে কোনটা করছি সেটা আমাদের দেখা যায় যে অনেক স্ক্রিনে গলার দিকে আমরা গলার দিকে দেখা যায় যে একটু ড্রাফনেস থাকে, সেটা সব চায় না। আমরা একটা কোন যেটা করলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, এটাতে সাধারণত আমাদের পুরো যে ইমেজটাই একটা এফেক্ট আসে, মানে ড্রাফনেস ব্রাইটনেস। কিন্তু আমাদের এই যে পাশের যে স্ক্রিনটা দেখেছেন এটা কিন্তু কি হয়েছে, এটার কোনো চেঞ্জ হয় নাই। এটার যেরকম ব্রাইটনেস মানে আধারের মতো ছিল, ডার্কনেস আছে সেরকমই আছে। এই জন্য আমরা কি করবো, আই ডপার নিয়ে এর ফেসের উপর থেকে একটা আই ডপার থেকে কালার নিব। তাহলে এই যে এখানে ফরগ্রাউন্ড কালার দেখতেছেন, এখানে কিন্তু কি আসবে আমার এই মেয়ের যে স্কিনের কালার, সেই স্কিনের কালারটা এখানে আসবে। আই ডপারে আমরা সবাই জানি এক্স্যাক্টলি কালার ধরে, যে কালারের উপরে ক্লিক করা যাক না কেন সেই কালারটাই আই ডপার কালারটা নিবে। বুঝতে পারছেন? আচ্ছা, আই ডপার কালারের কাজ আমাদের শেষ। একটু ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নেওয়ার পর আমরা ব্রাশের অপাসিটি, যে অপাসিটি অপাসিটি 25 করবো, ফ্লো 25 করবো। আপনারা চাইলে আরো কম করতে পারেন। তারপর আমি এইদিকে একটু ড্র্যাগ করবো, এইদিকে ড্র্যাগ করে দেখুন এইটা যে ব্রাইট এটা থাকে সেটা কিন্তু কি একটুখানি হলে চেঞ্জ হচ্ছে। আমার এটার করার দরকার নেই, মেয়েটার পেজ যেমন আছে তেমনই সুন্দর লাগতেছে। তাহলে শুধু শুধু করার দরকার কি আপনাদের, জাস্ট কাজের জন্য আমি এটা দেখা। তারপর আর কি আছে, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তাই না? আমরা এখানে যে কোনো কিছু থেকে সিলেকশন নিতে পারি, ম্যাজিক ওয়ান টু দিয়ে সিলেক্ট করলাম। এখানে ফার্স্ট অফ অল আমাদের লক করতে হবে, নাহলে হবে না। আমি তো শিফট প্রেস করে এগুলো সিলেক্ট করলাম। বুঝতে পারছেন? একটুকু যতটুকু আছে ফুলের উপরে, বাইরে যতটুকু আছে থাক, আর বেশি করবো না। আমরা এখানে ফেদার দিব, ফেদার দিলে কি হয় আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটা স্মুথ হয়। আমরা পাঁচ দিব, তারপরে ব্যাক স্পেস বা লেট প্রেস করবে। দেখুন এটা হয়ে গেছে, এটা আমরা কন্ট্রোল জি দিয়ে দিব। কন্ট্রোল জি দিয়ে দিলে কি হবে, সরি কন্ট্রোল ব্যাক স্পেস দিব, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা সিলেকশন আছে, সিলেকশন আছে দেখে আমাদের কালারটা নিয়ে নিতে এখনই আমাদের আলাদা ভাবে লেয়ার নেওয়ার দরকার হয় না। নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে নিচে ব্যাকগ্রাউন্ডটা আসবে। এতে এখানে দেখুন আমার সিলেকশনের কিছু ভুল আছে, এখানে সিলেকশন ভালোভাবে হয় নাই, এই কারণে এই কালারগুলো আসছে, তাই না? আমি আগেই বলছি আমার সিলেকশন ভালো না হলে আমার এখানে কালার কেন আসবে না। এটুকু বুঝতে পারছেন তো? এটা পুরাটা সুন্দর ভাবে আমার সিলেক্ট করে নেওয়ার দরকার ছিল, একটু সময় লাগতো। সমস্যা নাই আপু, প্রসেসিয়রটা বুঝতে পারছি, তাহলেই হবে। এখন কি করবেন, আপনি এখান থেকে ড্র্যাগ করে একটা এ4 পেপারে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বসায় দেবেন। দেখুন এটার মাপ কিন্তু সমান, একটাও কিন্তু আলাদা নাই। আমি কিন্তু এটা আলাদা ভাবে করছি, আর এগুলো আগে করছি এটা পরে করছি। বুঝতে পারছেন? আর কোনো প্রবলেম আছে না আপু? সেভও দিতে পারবেন, সেভও দেওয়া দেখানো হয়েছে আপু। হবে আমি আবার তখন বলে দিব। আমরা এখানে সত্যি
কাউকে কাউকে ইনভাইট করা যাবে না। আমরা এটা কিন্তু সবাই পারি তাই না? কিভাবে সিলেক্ট করতে হয়? সমস্যা আছে সিলেক্টের বিষয়ে? না। আচ্ছা সুজন ভাই আপনার কি কোনো প্রবলেম আছে সিলেকশনের বিষয়ে কিংবা কপি করা? না আপু এটা পারবো। আচ্ছা যদি কোনো প্রবলেম থাকে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। দেখুন আমরা আজকে কি কিসের কাজ করবো? আমরা এখানে যে ল্যাসোটিলের কাজটা করবো, ল্যাসোটিলের কাজটা অনেকে আমরা করি নাই, মানে আমার দেখানো কথা একদমই আমি ভুলে গেছিলাম আর এটা আমার মনে করায় দেয় নাই। ল্যাসোটিলের কাজটা কিরকম, আমি যদি এইটা সিলেক্ট করি আর এইটা সিলেক্ট করি, দেখুন আপু বলছি একদিন আপনাকে ল্যাসোটিলের কাজ বুঝলাম, আপনি দেখে দিয়েছিলেন। হ্যাঁ আপু এটা তো আপনি একদিন দেখালেন না মনে হলো। আমি বললাম যে আপু ফটোশপে ল্যাসো টুলের কাজ যেটা আর এআই ফাইলে কি সেম, আপনি তো দেখিয়ে দিলেন। আচ্ছা এটাতে আমি যতটুকু সিলেক্ট করলাম, আমি এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করছি, ড্র্যাগ করে সিলেক্ট করছি, দেখুন কালার চেঞ্জ করে শুধু এই তিনটা কালার চেঞ্জ করছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেকশনের বিষয়, ল্যাসো টুল দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আমরা শিফট ধরে যেরকম ধরুন আমি এটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো, তাহলে আমি যদি এমনি নর্মালি সিলেক্ট করতে চাই তাহলে কি হয় মানে এই সবগুলাই কি সিলেক্ট হয়ে যায়, কিন্তু আমি শিফট ধরে যদি এটা 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 তিনটা সিলেক্ট করছি এখন কালার চেঞ্জ করে দেবো, শুধু আমার তিনটাই কিন্তু সিলেকশনে আছে, বুঝতে পারছেন? আমরা শিফট ধরে কিন্তু যে কোনো কিছু সিলেক্ট করতে পারি, আমরা যেভাবে লেয়ার সিলেক্ট করছি শিফটও কিন্তু আমরা সেভাবেই সিলেক্ট করি, শিফট ধরে কিন্তু আমরা এগুলাও সেভাবেই সিলেক্ট করতে পারি। ল্যাসো টুলও সেরকম, ল্যাসো টুল দিয়ে আমরা এটা আর এটা যদি সিলেক্ট করতে চাই তাহলে এটা ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছাড়তে হবে, তাহলে এটা এটা সিলেক্ট হবে। দেখুন কালার চেঞ্জ করি, আর যদি আমি যদি এইটা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করে যারা পুরাতন দুটি নতুন তাদের জন্য উঠেছি, আমি যদি এইটা আর এইটা সেম ভাবে সিলেক্ট করতে বসে আমি এইভাবে চলে যাই তাহলে কি হবে, দেখুন আমার এই চারটা সেম ভাবে সিলেক্ট হয়ে যাবে। আমি কিন্তু এই দুইটা সিলেক্ট করি নাই, তারপরেও এই দুইটা সিলেক্ট হয়ে গেছে কিসের জন্য, আমি এটা রাউন্ড ভাবে নিছি, এই দুইটার সাথে কিন্তু কোনোভাবেই স্পর্শ করে নাই, কিন্তু তার মধ্যে লাস্টের সিলেকশনের ভেতরে ছিল এই জন্য সিলেক্ট হয়েছে। ক্লিয়ার? আমরা মেশ টুলের কাজ আমরা একটা দেখি, সেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করছি না এখান থেকে? রেবেকা আপু জি আপু, জি আপু আপনারা গ্রেডিয়েন্ট টুল তো ইউজ করছেন তাই না? জি আপু। গ্রেডিয়েন্ট টুলের কালার তো আমরা দিতে পারি, দুইটা আছে, একটা রেডিয়াল আর একটা লিনার, আমরা অনেকগুলো লিনার অনেকগুলো কালার দিই, লিনার কি হয় এক পাশ থেকে শুরু হয়ে আর এক পাশে শেষ হয়ে যায়, আর রেডিয়াল কি হয় কালার হলেও রাউন্ড হয় মানে মাঝখান থেকে বাইরের দিকে যায়। হ্যাঁ কিন্তু আমার আমি যদি চাই এই পাশে আলাদা কালার, এই পাশে আলাদা কালার, এই পাশে আলাদা কালার, এই পাশে আলাদা কালার যদি দিতে চাই তাহলে আমরা মেশ টুল দিয়ে দিতে পারি, যেরকম মেশ টুল দিয়ে যখন আমি মেশ টুল সিলেক্ট করলাম করার পর যখন এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন একটা কি হচ্ছে আমার এখানে পাঁচ সৃষ্টি হচ্ছে তাই না? আমি যদি এখানে আর একটা ক্লিক করি দেখুন আমার কি হলো চারপাশে রাউন্ডের মতন একটা পাথ হয়েছে, চারটা পাথ হয়েছে। আমি এখন ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুল থেকে সিলেকশন টুল না অবভিয়াসলি ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হয় যে কোনো অবজেক্টে যেটা আমরা সিলেক্ট করতে চাই সেইটাই সিলেক্ট হবে, বাকিগুলো সিলেক্ট হবে না। আমি এই যে অ্যাঙ্কার পয়েন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে যদি আমি কোনো কালার সিলেক্ট করি দেখুন আমার এই পাশে একটা কালার হয়েছে, আমি আবার এই পাশে একটা কালার। আপন নামাতে যাচ্ছে। আচ্ছা ভাইয়া আপনি তো এটা কাজ পারেন এখানে সিলেক্ট? জি আপু এটাকে দেখুন, আমি এখানে একটা কালার দিলাম, এখান থেকে করলাম এখানে একটা কালার দিলাম, এখানে আবার সিলেক্ট করলাম, এখানে আমি আর একটা কালার দিলাম, দেখুন কালার কিন্তু নিয়ে নিছে আমার চারপাশে চারটা কালার, দেখতে পাইছেন?
আমরা একদিন ব্যাকগ্রাউন্ড কালার করবো মেশ টুল দিয়ে, তাহলে আপনারা বেশ বুঝতে পারবেন। আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড আমি কালার করছি, ডিজাইন করছি আপনাদের দেখাই, পুরো স্ক্রিন মোড়েই তো আছে, তাই না? আচ্ছা, আমি স্ক্রিন মোড়ে নিয়ে আসি, তারপর আপনারা দেখতে পারবেন। দেখুন, এটা কিন্তু আমার মেশ টুল দিয়ে কালার করা। আপনারা যদি আর্ন করেন তাহলে কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। থ্যাংক ইউ সুমন ভাইয়া। তাহলে আমরা নামাজের ব্রেক নেই 10 মিনিট, 5:10 আমরা আসবো। কেউ স্ক্রিন শেয়ার দিয়ে প্রেয়ার নামাজ টাইম দেখে নেন। পিসি থেকে দেখুন, এখানে লিঙ্কে রয়েছে, সাইন ইন এ যাবেন। আমি লিঙ্কডইন বানানটা আপনি দেখে নেন ভালো মতন। এটা আমার অ্যাকাউন্ট, এটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি এটাতে যাব না, কারণ আমার অ্যাকাউন্টের আইডি না ভুলে গেছি। সাইন আপ এখানে কি আছে? এই যে এখানে ফার্স্টেই ছিল, আমার এটা লগ আউট করতেই হবে। যাই হোক, আমি লগ আউট করে দিই। সাইন আউট, আপনাদের এইরকম একটা ইয়ে আসবে, জয়েন নাওতে যাবেন। রেবেকা আপু আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু, জয়েন নাওতে যাবেন। সাইন ইন কি করা হয়? সাইন ইন আমরা যেটা অ্যাকাউন্ট আছে সেটাকে সাইন ইন করি, আর জয়েন নাও বা সাইন আপ এটা এইগুলাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে আপনার ইমেল দিবেন, এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, লিঙ্কডইনের পাসওয়ার্ড দিবেন, ইমেলের পাসওয়ার্ড না, একটি এন্ড জয়েন দিবেন। বুঝতে পারলেন? জি, একটু একটু লিভ নিব আমি, আমি আজকে মতো লিভ নিচ্ছি, একটু নিচে যাওয়া লাগবে তো। আমি লিংকডইন পারি, আমার অ্যাকাউন্ট আছে, এগুলো জানি আমি। আর এগুলো তো সবাই সবাই আপডেট দিবেন, সবাই যে ডিজাইনগুলো করবে আচ্ছা তাহলে ক্লায়েন্ট পাবেন, অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা আপু, কোয়া শেয়ার হচ্ছে না আপু? দিছেন এখন অ্যাগ্রি অ্যান্ড জয়েন এ দিবেন। আপনার নাম দিবেন, আপনি অল্প সেকেন্ডে করছেন,
একটা ডিস্ট্রিক্ট দেয় আপু, রাশিয়া দিয়ে দেন, রাশিয়া বাংলাদেশ বুঝে আছে। Most recent, I am a student there. তাহলে এখানে আপনার জব দিতে হবে স্কুল এন্ড কলেজ। আপু এখানে লিংকডইনে সম্ভবত আই এম এ স্টুডেন্ট দিলে একটু প্রবলেম হতে পারে, এখানে তো কারণ এটা প্রফেশনাল লাগে। রিটার্ন সার্ভিস করে ফ্রিল্যান্সার দেন, ওখানে টাইটেল চেঞ্জ করা যায়। এখানে কোম্পানি নাম দিবে, কোম্পানি নাম কোনটা দিবেন? মার্কেট প্লেস। আই এম এ স্টুডেন্টই আপাতত দেন। এখন গ্রাফিক্স ডিজাইনিং ও দিতে পারে আপু, যদি হচ্ছে প্রপার গ্রাফিক্স এর জন্য অ্যাকাউন্ট খুলতে চায়, যে গ্রাফিক ডিজাইনার ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার বানান ভুল গেছে। এটা ফাইবার দিয়ে দেন, ফাইবারে যেহেতু কাজ করেন, ডিসেন্ট কোম্পানি। জি বি ডাবল ই আর না বি আই ই ডাবল এফ আই বি ই ডাবল আর ডাবল আর এফ আই ই ই ডাবল আর এই যে ফাইবার কোম্পানি, এটা উঠায় দেন, ক্লিক করেন, এখন দেন কন্টিনিউ করেন। আপনার মেইল পাশে ট্যাবে ওপেন করে নেন আপু, পাশে ট্যাবে মেইল ওপেন করেন। কি ব্যাপার আপু, মেল ওপেন করছেন? আপু মেলে যে নাম্বার আসছে ওটা এখানে দিব, এখানে মেল লেখেন ইলেট। হ্যাঁ মেলে যে নাম্বার আসছে, আপনার অ্যাকাউন্ট গুলো খুলতে গেলে পাশের ট্যাবে সবসময় মেল ওপেন আসবে। আপনার ফোনে মেল ওপেন স্কিপ করে দিতে পারেন, আর যদি রাশিয়ার মধ্যে কোনো জব চান তাহলে এটা শো করতে পারে। তাহলে অনি ওই নয় জনি, আপনি হয়তো বা তাহলে ভুল ভুল ভেবে নিয়েছেন। আপু অলরেডি সবাইকে নেবার কথা তুমি তাই বলছে, এখানে আপনার কি করেন না করেন সেগুলো সব আস্তে আস্তে যে ড্যাশবোর্ড এগুলো সব ই করতে হবে। আপু শেয়ার করাটা কি দেখিয়ে দেন, এখানে কিভাবে শেয়ার করব? আচ্ছা প্রোফাইল সেকশনে যা, অ্যাড প্রোফাইল সেকশনে প্রোফাইল পিকচার দেন। হুম
প্রোফাইল পিকচার খুঁজতে হবে পরে দি আপু এখনি দিয়ে নেন আপু এখন হেল্প করছে আপনাকে একদম ফ্রি বাচ্চারা আর হেল্প করতে পারবে না এটা খুঁজে দিয়ে দেন লিংকডইনে প্রবলেম না আপনি পরে চেঞ্জ করতে পারবেন প্রোফাইল পিকচার এটা ফাইবার না যে বারবার চেঞ্জ করা যাবে না আপনি একটা দিয়ে দেন আপাতত যে পরে চেঞ্জ করে নেন অনেক যে কোনো লোগো ডিজাইনও দিতে পারেন আপনাদের যে পিকচার দিতে প্রবলেম হচ্ছে অনেক কাজ ফেলছে না অনেক কম কিনা এগুলি যে আপনি ভিডিও করে দিচ্ছেন কি দিবে আপু লিংকডইনে প্রোফাইল পিকচার দিচ্ছে আর ভালো কথা আমার মনে পড়ছে লিংকডইন কিন্তু প্রোফাইল পিকচার ভালো পিকচার দিই এখন এত প্রবলেম করে কিনা জানি না আগে কিন্তু অনেক সেনসিটিভ ছিল লিংকডইন কিন্তু ভালো একটা এই মার্কেটপ্লেস বুঝতে পারছেন আপনি যে পাসপোর্ট সাইজের যে ছবিটা আছে সেটা দিতে পারেন সুমন ভাই সুমন ভাই আপু বাকিটা আপনি না কি আপু বলছি বাকিটা আপনি মানে আপনি এটা কি করে দেন আচ্ছা স্কিল যোগ করেন ভাই হ্যাঁ অ্যাড প্রোফাইল এক সেকশনে যোগ করেন অ্যাবাউট আসেন বায়ো ইন্ট্রোতে আসেন অ্যাবাউট আসেন অ্যাবাউট বা ইন্ট্রো লিংকডইনটা কেমন ঘিজিমিজি টাইপের ফাইবার আর ফ্রিল্যান্সার যেমন একটু সাজানো গোছানো এটা কেমন জানো এটা কি মার্কেটপ্লেস এটা হচ্ছে ইয়া এটা নিজেদের প্রমাণ নিজের নিজের পরিচয় দেওয়ার একটা মিডিয়া এখান থেকে অনেকে অনেক ডিজাইনার চুজ করে অনেকে অনেক কাজ পায় এমনকি আমিও পাইছিলাম একজন এখান থেকে ভালো মানুষের সাথে পরিচয় হয় এটা আর কি আপনারা সবাই লিংকডইনে সবার সাথে অ্যাড হয়ে যান তাহলে বেটার হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ তো বায়ো তো এডিটে সবগুলো প্রোফাইলের সাথে সবাই অ্যাড হয়ে যান তাহলে দেখবেন আপনাদের প্রোফাইলগুলো অটোমেটিক্যালি একটু রিভিউ ভালো আসবে কারণ আপনারা দিবেন আপনারা কেউ কোনো ডিজাইন দিলে পরে সেই ডিজাইনে কিন্তু লাইক দিবেন কারণ আপনাদের পরিচিত ভালো হোক না হোক রেবেকা বল লিখেন আপনি আচ্ছা আপনি এটা পরেও লিখতে পারবেন আপনি মন মতন আপনি সাজায় লিখবেন সবকিছু নিজে মন মতন সাজায় লিখতে হয় আচ্ছা এক্সেপ্ট দিয়ে দেন এটুকু থাকবে এখানে আপনি ইন্টারমিডিয়েট গ্রেড প্রোগ্রেস কোচিং দেন এখানে আপনি যতগুলো অ্যাড করবেন ততগুলো এগুলা কমপ্লিট হবে এখানে যখন কমপ্লিট হয়ে যাবে তখন মনে করবেন যে আপনার প্রোফাইলে যে অ্যাবাউট আছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়েছে হ্যাঁ সেটা যখন আপনি নিজের মতো করে এটা সাজিয়ে নেবেন আপনি নিজে বুঝবেন এখানে করলে এখানে নেক্সট যেতে পারেন কানেকশন প্রতিদিন কানেকশন দিবেন রিকোয়েস্ট পাঠাবেন গ্রাফিক ডিজাইনার এখানে দেখুন অনেকেই আছে তাদের রিকোয়েস্ট পাঠায় দেন মাই নেটওয়ার্ক এখানে যান আপু মাই নেটওয়ার্ক এখানে যান এই যে এখানে অ্যাড এডুকেশন দিবেন তাহলে আরেকটা পাবে ও মানে শুনেন অ্যাড এডুকেশন দিলেই হয়ে যাবে অ্যাড এডুকেশন এখানে না এখানে অ্যাড আপনি কোনটায় পড়াশোনা করেন সেটা কমপ্লিট করবে হোয়াট ডিড ইউ গো টু স্কুল আপনি এটা যদি পরে দিতে চান পরেও দিতে পারেন এটা কাটেন আপনি নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক উপরে দেখুন মাই নেটওয়ার্ক লেখা হোমের পাশে
এখানে পেজে লাইক আসছে কন্টাক্ট ডেফিনিশন কানেকশন ফোন থেকে সাধারণত চালাই তো এটাতে একটু প্রবলেম হচ্ছে আপু নিচে আসেন কন্টিনিউ করব হ্যাঁ কন্টিনিউ করেন অ্যাড পার্সোনাল কন্টাক্ট এখানে যে ফার্স্টে আমারটা আছে দেখেন কানেকশন করে দেন এখানে আপু হ্যাঁ add connection দিয়ে দেন add connection এখন স্কিপ চান আপনাদের এই যে done for now done for now এখন আস্তে আস্তে এখান থেকে কানেকশন নিচে আসেন এখানে পেজ ফলোয়ার হতে পারেন ফলো হতে পারেন আপু ওইটা আমি দেখতে পাইনি আমি দুজন ইনভাইট করলাম একটা সুমন ভাইয়া আর একটা মারুফ ভাইয়া আচ্ছা ম্যানেজ ইনভিটেশন আর ট্রাই অ্যানাদার ইমেল কোনটা দিব শারমিনাপুর আমি খুঁজে পাই না রেবেকাপু আপনাকে সাহায্য দিছিলাম এই যে দেখেন রেবেকাপু দিস আমারটাই ফারস্টে আসছে আপু ওই সিলেক্ট করার পর অ্যাড কানেকশন দিলাম দিয়ে হচ্ছে ম্যানেজ ইনভিটেশন আসছে বানান কি দিবেন আপু আপনার বানানটা কি দিবেন এস এইচ না এস আর আমি দাঁড়ান ঠিকই নেই হিন্দি না দেখেন এইখানে কিছু দিতে হবে আপনি একটু শাড়ি পরা জি কোথায় কোথায় পাচ্ছি না তো আচ্ছা আমি দেখাই শারমিন আক্তার শারমিন কোথায় আচ্ছা আমি দেখাই কালো ড্রেস পরা হ্যাঁ হ্যাঁ ওই পাচ্ছি না তো কালো ড্রেস দিছিলাম আসলো বাট আপনি আসলেন না অনাপু হাসেন কেন ভাই আপনাকে খুঁজে পাচ্ছি না আমি তো কাউকেই পাচ্ছি না কর্ণাপুর আমি পাইছি আমি আপনাকে ইনভাইট দিয়েছি তাই এবার কি করব আপনাকে আমি আগে আপু আপনাকে আগে আমি দিছি খুঁজতে হবে কিভাবে কাউকে সার্চ করলে জি কিভাবে খুঁজতে হবে কাউকে সার্চ করলে ওখানে কানেকশন আসবে আপু আপু আপনি ওকে আপনাকে খুঁজছেন না আমি আমার আইডি দাও না আপু আপনাদেরকে খুঁজছি আপনার আপু আসলো আমার কাছে আপু আসলো না যে বুঝেন তাহলে অবস্থা এটা কি আসলো এটা আমার বোন আমি না বলতো পাই না আমি শারমিনা আপনি কোথায় শারমিনা পাপ নাই এই শারমিনা তো শারমিন দাদা দেখাচ্ছি আমি আপু আপনি টপ করে দিলাম কোথায় গিয়ে সার্চ দিব কি বল এটা আমার প্রোফাইল গুলোতে কোনো কিছু সেরকম ভাবে অ্যাড করা নাই এই যে আমার শারমিন আক্তার শারমিন আমি তো না স্পেলিং ঠিকই দিছি আমার ভুল তো হয়নি বাট কিন্তু কেন হয় এরকম হচ্ছে জানি না এই যে আমার প্রোফাইল আসছে ট্রাই প্রিমিয়াম ফ্রি ফর ওয়ান মান্থ এখন আমার আমি লোকেশন মানে ভুল দিছি দিতে পারেন লোকেশন বাংলাদেশের রাজশাহী যে যার ভালো হবে
ও আপনার তো পাব না না আপু সার্চ কোথায় দিব সার্চ কোথায় উপরে অপশন আছে এই যে আমাদের সার্চ বাটন এই কোনাপুর কোনাপুর নামটা একটাই নাম আসছে আর কোনো নাম আসে নাই শারমিনা পড় আসেই না কোনা আর কি সাথে আজিজ ইয়াসমিন কোনা মারুফ ভাই এখানে কি করে কি করে হয়ে যাও তারপরে জিজ্ঞেস করো ভাইয়া কি করেন আপনি এখানে ওই যা আইয়া কোনাপুরটা আমাকে চলে আসছে কোনাপুর শারমিনা বাবু আপনি আমাকে কানেকশন দেন আপু সাজ্জাদ হোসেন সুমন এই পাইছি আপু পাইছি আচ্ছা আপু দেন কি আজো বাবু সার্চের ওখানে এস লিখলাম আমার ওখানে শুধু লাফাচ্ছে এসটা কেন আমি আর লিখতেই পাচ্ছি না আপু যা এটা কারেকশন স্ক্রিন দেখতেছি আচ্ছা আমি না পুর এটা আমার হোম আপনি কি পেয়েছেন তো কি আচ্ছা মাই নেটওয়ার্ক আসছে এই আমাকে ই করলো অ্যাকসেপ্ট করলো দেখি অ্যাকসেপ্ট করে দিছি আমি ওকে থ্যাংক ইউ এটা আমার কানেকশন বুঝছেন আপু আমি না সার্চের ওখানে আপনার নামটা লিখতেই পারছি না কেন আপনি কি পিছনে লিখতেছেন তাহলে আমি রেকর্ড করব